নমস্কার আজকে আমি দেখাবো কাশ্মীরি কাতলা আর এই অভিনব রান্নাটি করার জন্য আমাদের যা যা লাগবে কাতলা মাছ এখানে আমরা চার টুকরো নিয়েছি টক দই আছে নুন পোস্ত বাটা সর্ষের তেল চিনি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচো করা রয়েছে তেজপাতা দারচিনি ছোট এলাচ বা সবুজ এলাচ কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা সব শেষে রসুন কুচি বা রসুন বাটা আসুন আমরা দেখে নিই খুব তাড়াতাড়ি কি করে এই রান্নাটি করা যায় আপনারা তো কাতলা মাছের কালিয়া দেখেছেন ভাপাও দেখেছেন আজকে দেখবেন কাশ্মীরি কাতলা তেল দেবেন মাছটা ভাজার জন্য মাছে শুধু নুন মাখিয়ে হলুদ দেবেন না শুধু নুন মাখিয়ে মাছটা ভাজা হবে মনে রাখবেন মাছটা কিন্তু একদম হালকা ভাজা হবে একদমই হালকা ভাজা তেলটা গরম হচ্ছে আমরা তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ছেড়ে দেব তেলে এটা মনে রাখবেন মাছের রং কিন্তু লালচে হয়ে যাবে না এইভাবে আমরা মাছগুলো ধুয়ে নিলাম তারপর ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ দারচিনি রসুন বাটা পেঁয়াজ কুচি ভালো করে মশলাটা নেড়ে নিতে হবে তেলে তারপর আমরা দিলাম এক চামচ নুন দু চামচ থেকে তিন চামচ চিনি পেঁয়াজ সামান্য নরম হয়ে আসবে পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন আমরা পোস্তটা দিয়ে দেবো কিন্তু সব
সফট পোস্তটা লাগবে না, যতটা আছে। চারটি মাছের জন্য আমরা 3 থেকে 4 চামচ পোস্ত দেব। এরপর দেওয়া হবে টক দই, মোটামুটি প্রায় 1 বাটি টক দই। ঝোলটা দেখবেন একটু ফুটে এলে আমরা তার ভেতরে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। জল কিন্তু মেশানো হয়নি। যদি দেখেন যে দইয়ের ঝোলটা একটু শুকিয়ে আসছে, সামান্য জল দেবেন, এতে কিন্তু খুব বেশি জল দেবেন না। ওই দইটাই কিন্তু আমাদের গ্রেভিটা তৈরি হবে মাছের দইটা দিয়ে। সামান্য একটু 1 কাপ 1.5 কাপ মতন জল আপনারা দিতে পারেন, দিয়ে এইভাবে মাছটা কিন্তু চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঝোলটা একটু যখন কমে আসবে তখন বুঝবেন রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা চেখে দেখে নেবেন, একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি যদি কম মনে হয় মিষ্টি দেবেন, যদি মনে হয় যে না নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টি আর লাগবে না তাহলে দেবেন না। ঝোলটা অল্প একটু কমলে, কমে আসলে তখন এইভাবে মাছগুলো তুলে পরিবেশন করবেন। কাশ্মীরি কাতলা কিন্তু তৈরি, খুব সুন্দর খেতে হয় এটা, মিষ্টি মিষ্টি খেতে হবে। একদম অভিনব অথচ ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটি রান্না। সব শেষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করবে। বাড়িতে আপনারা রান্নাটা করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রান্নার স্বাদ প্রতিদিন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ভালো খাবেন।